আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ, আমি গিয়ারের বিভিন্ন ফাংশন আপনাদের পড়াইছিলাম, মনে আছে কিছু? বই কিনছেন? আমি একটা প্রবলেম করাইতে চাইছিলাম আপনাদের, করাইছি। আচ্ছা, গিয়ার কি আপনারা শুরু করছেন? গিয়ার স্যার করছে। ল্যাপটপ নাই তো হুম স্যার, আমার কাছে ল্যাপটপ নাই তাই আমি করতে পারিনি। ল্যাপটপের কি দরকার? মানে স্যার আপনাদের পড়াইছে গিয়ারের ম্যাথ গুলো পড়াইছে? হ্যাঁ স্যার ও করাইছে। স্যার এখন কালকে শুরু করছে স্যার। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, গিয়ারের মডুল কাকে বলে, এটা মনে আছে? মডুল এম একটা শিখাইছিলাম না? যেটুক ডি দেওয়া থাকে ধরেন 10 দেওয়া আছে,
আর পিস নাম্বার এন দেওয়া আছে। ভাই তাহলে বলেন তো এম এর মান কত হবে, মডুলের মান? পারবেন কেউ? স্যার টু, মডুল মানে কি, যে ডাইমেনশন বাই বা ডায়ামিটার বাই কত, নাম্বার অফ পিস, নাম্বার অফ টিথ, তাই না? দেখেন ডাইমেনশন জি কত স্যার, দিয়েছে, 10। পিচ সংখ্যা কত হয়েছে, 5, তাহলে কত হয়েছে, 2। বুঝছেন তো জি আমি স্যার, আপনাদের প্রবলেম দেয় নাই এই কারণে যে আপনাদের মেশিন ডিজাইনটা শুরু করুক, মানে গিয়ার ডিজাইনটা শুরু করুক, তারপর আমি প্রবলেমটা দিতে চাইছিলাম, এই জন্য আগের সপ্তাহে দেয় নাই, কারণ দিলে কিছু বুঝতেন না। যেহেতু শুরু করছে তাহলে তো আরেকটা ক্লাস পাবেন, তো আশা করা যায় স্পার গিয়ার সম্বন্ধে আমি মনে হয় 631 পড়াইছিলাম আপনাদের, তাই না? মনে আছে 631 কিন্তু আমি করাই দিয়েছিলাম আপনাদের। তো আমি একটা প্রবলেম আজকে আমি আপনাদের দিয়ে দেবো আজকে, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা এই যে মিড টার্ম পরীক্ষার পর ডিজাইন করবেন, ডিজাইন করে অটোক্যাড, তারপর অটোক্যাড বা সলিডওয়ার্ককে পারেন, যে ডাইমেনশন গুলো বেড়েছে ঠিক আছে, ওইটা অটোক্যাড বা সলিডওয়ার্ককে ডিজাইন করে আমাকে পাঠাই দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, সামনে যে ক্লাস হবে এই ক্লাস মিড টার্মের পরে দেবো এটা, ঠিক আছে? মিড টার্মের পরে যাবে, তো মিড টার্ম পরীক্ষা দিয়ে কাজটা শুরু করবেন। আচ্ছা গিয়ার কত প্রকার জানেন তো নাকি? কত প্রকার বলেন তো, গিয়ার কত প্রকার? শোনা যাচ্ছে আমার কথা? চার প্রকার, বলেন তো একজন, বিয়ের কত প্রকার পড়াইছিলাম তো আপনাদের, বলেন চার তো। প্রকার হ্যাঁ কি কি বলেন? স্পোর গিয়ার, হেলিক্যাল গিয়ার, ট্রাভেল গিয়ার, ওয়ার্ম গিয়ার। আমি আপনাদের স্পার গিয়ারটা শিখাবো, ঠিক আছে? স্পার গিয়ারটা পারবেন বলতে, স্পার গিয়ার কিভাবে পাওয়ার ট্রান্সমিশন করে এবং দেখতে কেমন? বলতে পারবেন না?
আর যে গিয়ারের দাঁতগুলো সোজা আর এই যে অক্ষের সমান্তরাল থাকে। প্যারালালি কি করে, পাওয়ার ট্রান্সমিশন করে তাই না? শ্যাফটের সাথে কি থাকে, প্যারালাল। জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার। আমার 641 নাম্বার প্রবলেমটা আছে না? এই যে 641 নাম্বার প্রবলেমটা আমরা ডিজাইন করব, আমার কথা শুনতেছেন? জি স্যার। হ্যাঁ, এইটার কি করবো, এই যে ডায়ামিটার পিস, তারপরে যে থিকনেস কত হবে, আর পিনিয়ন এন্ড টিড নাম্বার, আর আছে কি গিয়ারের টিড নাম্বার কত, এগুলো বের করে আমরা কি বের করব, গিয়ারের সাইজ, মানে গিয়ার দুইটা আট করবো, একটা পিনিয়ন আর একটা আছে কিসের জন্য, গিয়ারের জন্য। ঠিক আছে, একটা গিয়ার অ্যাড করতে গেলে কি কি লাগবে আমাদের, এই যে ডায়ামেটারাল পিস লাগবে, ঠিক আছে, তারপর কোনটা গিয়ারে কত পিনিয়নে কতটা তীর সংখ্যা থাকবে আর গিয়ারে কতটা তীর সংখ্যা থাকবে, ঠিক আছে, এটা লাগবে, আর কি মেটেরিয়াল আমরা ইউজ করবো এখানে। ঠিক আছে, এখানে পিনিয়নের কি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, তো তারপর আছে আপনাদের প্র্যাকটিক্যালি বানাইতে হবে না, আপনারা বানাবেন ইয়ার ক্ষেত্রে, ঠিক আছে, অটোক্যাড বা সলিডওয়ার্কে বানাবেন। বুঝতে পারছি আমার কথা?
জি স্যার, আমি এই ইয়াটা দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাস শেষে, এই স্লাইডটা আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনাদের কোন বই পড়াচ্ছে যেন, কুর্মি না বানশালের বলে বলছিলেন? শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার খুর্মির বই পড়াচ্ছে। কুর্মির বই? আচ্ছা আমি ফেরিজের বই থেকে প্রবলেমটা আপনাদের দেখাই দিচ্ছি। তো আমি ফ্রিজের বইটা এবং এই যে সলিউশনটা সহ দিয়ে দেবো, আপনারা একটু বুঝবেন, ঠিক আছে? পেজ গুলা দেখবেন কোথায় কত নম্বরের চ্যাপ্টার, গিয়ার চ্যাপ্টারটা আছে, আর এখানে এই যে টেবিল নাম্বার শেষের দিকে আছে, হ্যাঁ টেবিল নাম্বার 7, স্টিল, হ্যাঁ অন স্টিল, স্টিল দিয়ে বানানো হয়েছে এখানে, ঠিক আছে? আবার ফিগার নাম্বার 8, ম্যাক্সিমাম পার ইউরো এত, ঠিক আছে? প্রিসিশন এত ইউজ করা হয়েছে, আর এটা তো জানে নেই। এই ইকুয়েশন থেকে আপনারা সলিউশন করবেন, ডায়ামিটার, পিস, তারপরে যে লেন, থিকনেস, পিনিয়ন আর গিয়ারের নাম্বার, এগুলো সলিউশন করে আপনারা গিয়ারটা অটোক্যাট, অটোক্যাট বা সলিডক পারেন না, এই কিছুদিন আগে তো আপনাদের আগের সেমিস্টারে তো শেখার কথা। কি শিখেছে আপনাদের অটোকার সলিডরকে? সিয়ার আছেন? সিয়ার জি স্যার, অটোকার সলিডরকে কি শিখছেন আপনারা? স্যার আমাদের সলিডরকের মানে কোনো যে কোনো আপনাদের মন চায় করবেন, ঠিক আছে? গিয়ারটা ডিজাইন করবেন আর ইউটিউবে দেখবেন কিভাবে গিয়ার ডিজাইন করা যায়, আর যেগুলো মান দেওয়া থাকবে না অ্যাজাম্পশন করে ধরে নিতে পারেন। মনে হয় যে প্রবলেমটা দিছি সবগুলো মান আপনারা পাওয়া যাবেন এখানে। একটা গিয়ার ডিজাইন করতে গেলে এই যে তীর সংখ্যা কত, আর ডায়ামিটার পিসটা কত, আর থিকনেস কত, আর অ্যাঙ্গেল গুলা তো দেওয়া আছে, এই যে 20 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আশা করা যায় এই ইয়াগুলো দেখে আপনারা পারবেন, সমস্যা হবে না। এই জন্য আপনাদের ইউটিউব দেখেন যারা ভালো পারেন, আর ইউটিউব থেকে এখান থেকে শিখতে পারবেন। আমি আশা করি সবাই নিজ নিজ শিখবেন গিয়ার ডিজাইনটা, যাদের ল্যাপটপ নাই আশেপাশে যাদের ল্যাপটপ আছে ম্যানেজ করে কাজটা শিখবে। ক্লাস শেষে আপনাদের বই আর এটা লেখিয়াটা দিয়ে দেব, আর আপনারা ডিজাইন করুন। প্রথম কাজ হচ্ছে আপনাদের সলিউশন করা, প্রবলেমটা সলভ করা, ঠিক আছে? তো প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে তখন দ্বিতীয় কাজ হচ্ছে এই অনুযায়ী আপনাদের অটোক্যাডে ডিজাইন করা। ডিজাইন করে নেক্সট ক্লাসে আমি অ্যাসাইনমেন্ট আকারে দেবো এই সলিউশনটা এবং অটোক্যাডের যে ডিজাইনটা, ডিজাইনটার পিডিএফ বানাবেন, বানিয়ে আপলোড দিয়ে দিবেন। তো যারা দিবেন তারা মার্ক পাবেন, যারা দিবেন না, এখানে কিন্তু 30 মার্ক আছে, ঠিক আছে? এতে যারা জমা দিবেন তাদের জন্য 30 মার্ক আমি দেবো, যদি করবে যারা জমা দিবেন 30 মার্ক পাবেন, না হলে কিন্তু পাবেন না। এই এই যে ডিজাইন এবং এই যে প্রবলেম সলভ করে আপনারা পাঠাই দিলে 10 মার্ক পাবেন, তারপর রিপোর্ট, রিপোর্টের জন্য 10 থাকবে এবং প্রেজেন্টেশনের জন্য 10 থাকবে, টোটাল 30, এবং অ্যাটেন্ডেন্সের জন্য 10, আর আমি কুইজ নেবো একটা এখানে 60। তো আমি আশা করি 30 মার্ক আপনারা ইজিলি নেবেন, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? চেয়ার সর্দার স্যার, বলেন স্যার, এই যে প্রবলেমটা সলিউশন করে একটা পিডিএফ, আর আমার হচ্ছে স্যার ডিজাইন করে একটা পিডিএফ, দুটো পিডিএফ হবে না একটা পিডিএফ? ওই একসাথে, দুটো একসাথে করলাম, ওটা তো একটা পেজ ডিজাইনটার, কিন্তু অটোক্যাডে যেটা করবেন ওটা কিন্তু বেশি বড় না, একটা পেজ, বুঝছেন? জি স্যার, অটোক্যাডের ডিজাইনটা একটা পেজ, আর এখানে প্রবলেমটা 3 পেজ হবে সর্বোচ্চ, এই 4 পেজ আর কি, 4 পেজের রিপোর্ট।
আর কারো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কবে জমা দেবো? সামনে ক্লাস পর্যন্ত? সামনে ক্লাস তো 25 তারিখ হওয়ার কথা, কিন্তু 25 তারিখে তো ক্লাস হবে না, তাই না? 1 তারিখ, 8 তারিখে ক্লাস হওয়ার কথা, পারবেন 8 তারিখ পর্যন্ত সময় দিলে? জি স্যার পারবো। নভেম্বরের 8 তারিখ পর্যন্ত সময় দিতে চাচ্ছি। স্যার পারবো ইনশাল্লাহ। অটোক্যাড কে ভালো পারেন আপনাদের মধ্যে? স্যার ইউটিউব দেখে সবাই পারে। আগে আর পারেন, আগে থেকে পারেন, এরকম কেউ নাই? না স্যার, আমাদের ওই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছিল 2, ওইখান থেকে যেহেতু অনলাইনে হয়েছে কিছু ভিডিও দিছিল, ওখান থেকে দেখে দেখে আমরা কিছু করছিলাম, মানে স্যারে কিছু ভিডিও প্রোভাইড করছিল, তারপর ওইরকম ডিজাইন করতে বলছিল আমাদেরও। কোন স্যার নিছিল স্যার? মনে নাই, সেকেন্ড সেমিস্টারে করছিলাম তো স্যার আমরা পাই নেই সেকেন্ড টাইম। কারো মনে নাই কে নিচে সলিডর বা অটোক্যাড? আচ্ছা, খুব কঠিন না কিন্তু, এই একটু দেখে নিন গিয়ারটা, একটু মনে হয় প্রথম দিকে একটা সার্কেল আর্ট করবেন, ঠিক আছে? সার্কেল আর্ট করে মানে যত ডাইমেনশনটা বেড়েছে, যেমন পিনিয়নের জন্য ডাইমেনশন কত? 3 ইঞ্চি। তাহলে পিনিয়নের জন্য একটা 3 ইঞ্চি আর্ট করলেন, ঠিক আছে? তো আর্ট করার পর যে আমি এই যে গিয়ার ডিজাইনটা করেছিলাম আপনাদের একটা পিকচার প্রথম দিকে করেছিলাম, যে কিভাবে গিয়ারটা ডিজাইন করতে হয় বা কোনগুলোকে কি বলা হয়, তারপরে অ্যাঙ্গেল করে এখানে 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে তীর নাম্বার কত, কয়টা তীর নাম্বার আছে, এই অনুযায়ী এক্সট্রুড করে দিলেন। এক্সট্রুড করে নিলে গিয়ার হয়ে গেল, মাঝখানে আপনাদের থিকনেসটা দিলেন, গিয়ারের মানটা কত, এই পিনিয়ন হয়ে গেল। পিনিয়ন হওয়ার পর তারপর গিয়ারের কাজটা করবেন। তো পিনিয়নে এখানে ডায়ামিটার পিস পাবেন গিয়ারের, এখানে মডুল মডুল দেওয়া আছে, তাহলে মডুল যদি 3 ইয়া মডুল দেওয়া থাকলে পিনিয়ন দেওয়া আছে, তাহলে আপনারা গিয়ারের ডাইমেনশনটা পাবেন। মানে সলিউশন করলে এখানে পাবেন আশা করা যায় সবগুলো। স্যার আচ্ছা হ্যাঁ বলেন আব্দুল খান। এই এই রিলেটেড যদি কেউ ভিডিও প্রোভাইড করতেন আমাদের জন্য সুবিধা হতো আর কি। দেখেন কেন, আপনার তো এক্সপার্ট ইউটিউব নিয়ে, তো আমাদের চেয়ে বেশি এক্সপার্ট আপনারা, ইউটিউবে অনেক আছে। দেখেন গিয়ার ডিজাইন, হ্যাঁ হাউ টু গিয়ার ডিজাইন, আপনার সলিডর কে চাইলে সলিডর এবং অটোক্যাড কে চাইলে অটোক্যাড। বুঝছেন সোহেল রানা? স্যার সবাই কি অটোক্যাডে ডিজাইন করবেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের এই যে মিড টার্মের আগে করার দরকার নাই, মিড টার্মের পরে করেন, মিড টার্ম 30 তারিখে শেষ না? জি স্যার, রুটিন পাইনি তো। হ্যাঁ 30 তারিখে শেষ, মিড টার্ম 30 তারিখে শেষ হবে, আর ধরেন এখান থেকে 31 মাস, ওইদিকে 9 দিন সময় পাওয়া যাবে, ওই 9 দিনের একটু সময় দিলে হয়ে যাবে। যারা পারেন তারা তো একই দিনে করবে, কোনো সমস্যা হবে না। ডাইমেনশন গুলো দিয়েন অটোক্যাডে, কিন্তু ডাইমেনশন দেওয়া যায়, ডাইমেনশন গুলো পিডিএফ এর জন্য থাকে। আর আমি এই পরের দিন কিভাবে রিপোর্ট লিখতে হয় ঠিক আপনাদের জানাবো, আমি রিপোর্টটা এইভাবে লেখাবো যাতে পরবর্তীতে আপনারা থিসিস দিবেন, থিসিসের জন্য এই অনুযায়ী আপনারা লিখতে পারেন, মানে এইভাবে শিখাবো আপনাদের যাতে থিসিসও এই রিপোর্ট এইভাবে লিখতে পারেন, এবং প্রেজেন্টেশনটা এইভাবে বানানো শিখাবো আপনাদের। তো কাজ দিলাম দুইটা, একটা হচ্ছে কি প্রবলেমটা সলভ সহ দিচ্ছি আমি, ঠিক আছে? আপনাদের প্রবলেমটা সলভ সহ দিচ্ছি, আপনারা শুধু বুঝে বুঝে খাতায় সুন্দর করে কয়েকবার প্র্যাকটিস করবেন, করার পর ফাইনালি অ্যাসাইনমেন্ট আকারে লিখবেন। আর দ্বিতীয়টা হচ্ছে অটোক্যাডের ডিজাইন করা। আমি বই এবং সলভ সহ দিয়ে দিচ্ছি আপনাদের আজকের মধ্যে, আর এরপরে আমি এর আগে দিতে চাইছিলাম কিন্তু দিয়ে কোনো কাজ হতো না, কারণ আপনারা এখনো গিয়ার ডিজাইন শুরু করেন নাই, এই কারণে দেয় নাই। তো দেখি এখন যদি শুরু করছে
এখন আপনারা পাবেন। আরো যে একটা ক্লাস হবে আপনার, দুইটা ক্লাস হবে, তো দুইটা ক্লাসে গিয়ারের স্পার গিয়ার হাতে বা শেষ করে দিবেন। মেশিন ডিজাইন ওয়ান কোন স্যার নিয়েছিল? মেশিন ডিজাইন ওয়ান সেশন ওয়ান আবুল কালাম আলামিন স্যার স্যার সেশন আর নিয়েছিল রাকিব হাসান স্যারের। ভাই কি পড়াইছে স্যার? স্যার আমি ডিজাইনের থিওরি পড়াইছে, যেহেতু প্র্যাকটিক্যাল করা সম্ভব না। তুমি কি ডিজাইন করে নিছো নাকি কোনো কিছু? না স্যার, আর এমনি স্লাইড দিয়ে ওগুলো দিয়ে লেপ লাগাইছে আমাদের। আচ্ছা আমি শিখাইতে চাচ্ছি আপনাদের কেন, যাতে এই যে সামনে তো থিসিস আসতেছে, আপনাদের কত সেমিস্টার চলতেছে? অষ্টম স্যার? সপ্তম। হ্যাঁ সপ্তম হলে দশম সেমিস্টার থেকে থিসিসের কাজ শুরু করতে হবে, ঠিক আছে স্যার? আমরা আগ্রহী আপনার সাথে কাজ করতে। হ্যাঁ এই জন্য রিপোর্টটা লেখা শিখেছি। যেমন আমি ওই যে ষষ্ঠ সেমিস্টারে যারা আছে তাদের শিখেছি অলরেডি, ঠিক আছে? তারা অলরেডি অটোক্যাডে ডিজাইন করছে এবং সাবমিশনও করছে এবং খুব রিপোর্ট লেখা শুরু করছিল। তো আমি আপনাদের দিতে চাইছিলাম, তো স্পার গিয়ার যেটা আপনারা শুরু করেন এখন এই জন্য দেয়নি এতদিন, আর আমি ওদের থিওরিও নিশ্চিত, তো এই কারণে সুবিধা হয়েছে। তো এই জন্য আমি থিসিসের রিপোর্টটা লেখা শিখাবো এবং প্রেজেন্টেশনটা কিভাবে বানানো যায়, যাতে আপনাদের ডিফেন্সের জন্য অনেকটা সুবিধা হয়। খুব সময় লাগবে না, বললাম তো এই যে তিন পেজের একটা প্রবলেম করবেন, আর একটা হচ্ছে এই ডিজাইনটা অটোকাটের ডিজাইনটা করবেন। তো যারা পরবর্তীতে কনস্ট্রাকশনে কাজ করবেন ফিজিক্সের, তাদের জন্য ডিজাইন লাগবে। তো একটু এখানে শিখা হয়ে গেল, পরবর্তীতে কাজে দিবেন। স্যার আর স্যার আমাদের, হ্যাঁ বলেন আবুল কালাম স্যার, আমাদের ওই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ড্রয়িং, সরি স্যার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সুজাদ্দিন স্যার নিছিলেন। সুজা স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা সুজা স্যার জানে ভালো, কিন্তু হয়তো বা অনলাইনে অনেক কিছু শিখাইতে পারেনি আপনাদের। তো টুডি গিয়ার শিখাইছিল আমাদের, টুডি গিয়ার আঁকা, টুডিটা শিখাইছিল। হ্যাঁ ভিডিও প্রোভাইড করেছিল পরে, হ্যাঁ অটোকাটে আমরা ওটা দেখে পরে করছিলাম। এটা 3D আর্ট করতে হবে, ঠিক আছে? 2D কিন্তু না, এটা 3D আর্ট করতে হবে, ঠিক আছে? ডিজাইন নিয়ে কেউ প্রফেশনাল? আপনারা সবাই ডিপ্লোমা না? জি স্যার আমরা মর্নিং ডিপ্লোমা। হ্যাঁ আপনাদের এই যে ওখানে শিখায় না ডিজাইনের কাজ, অটোক্যাড সলিডর অত শিখায় নাই স্যার, হয়তো আমরা ফাঁকি দিয়ে আসছি এরকম। মানে হয়তো বা গিয়ারটা সেশনাল তো হয় আপনাদের, সেশনাল হয়, অটোক্যাড করাইছিল এই যে একজন বলতেছে অটোক্যাড করাইছিল স্যার, সব পলিটেকনিক তো করায় নাই। আচ্ছা স্যার ফাঁকি দিলে হবে না, যে কোনো এক জায়গায় না এক জায়গায় ধরা খাবে না, ঠিক আছে? এই জন্য ফাঁকি দিয়ে লাভ নাই। বিএসসি কমপ্লিট করার পরেই তো আপনাদের এই কাজগুলো দিয়ে দিবে। আচ্ছা এই যে ইয়া মডুলটাতে বের করা তিন দুই বললেন, কে বলছিলেন? অনন্যা না কে বলছিলেন? জি স্যার আমি বলছিলাম। কত রোল আপনার স্যার? লাস্ট 7-3। আপনি কোন পলিটেকনিক্যাল থেকে পড়ছিলেন? জি স্যার কোন পলিটেকনিক্যাল থেকে পড়ছিলেন? অনন্যা জামান স্যার কুষ্টিয়া পলিটেকনিক থেকে। আপনাদের ওখানে অটোক্যাড শিখাইছে বা সলিডর? স্যার সলিড ওয়ার্ক সেভাবে শিখায়নি। অটোক্যাড শিখাইছে স্যার? অটোক্যাডের ক্লাস মনে হয় 4-5টা নিছিল, তো ওই বেসিকটা একটু শিখাইছিল, তাই তাছাড়া বেশি কিছু শিখায়নি। স্যাররাও আর কি মোটামুটি কম জানতো, যে স্যার শিখাইছিল ওই স্যার।
আপনার তো ইয়া দিছিল তখন অ্যাপ অ্যাপ ইয়া মানে ইয়াতে অটোক্যাড সফটওয়্যারটাতে কাজ করেছিলেন কখনো? জি স্যার কাজ করেছিলাম। তাহলে তো হবে, সমস্যা নেই, লাইন টানা শিখলেও হবে, ঠিক আছে? অটোক্যাডে যারা লাইন টানতে পারেন তারা করতে পারবেন আশা করা যায়। লাস্টে কত, 73 বললেন? জি স্যার। ঠিক আছে, আপনাদের আপনার আজকে 2 মার্ক দেওয়া হলো পারফরমেন্সের জন্য, ঠিক আছে। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ, আপনাদের এটা অ্যাটেন্ডেন্স শীট। আচ্ছা এই যে তৌফিকের 0451, তৌফিকুর রহমান শাহাদাত, একই ক্লাস করে না? না, রিটেক স্টুডেন্ট স্যার, রিটেক স্টুডেন্ট হয়তো বা। আলামিন আছেন? আলামিন 6401। এটা স্যার, আফরাহিম হোসেন আপনার নাম? জি স্যার। আপনি অটোক্যাড কেমন করেন আফরাহিম?